সাবস্ক্রাইব করুন নীলমি বশীকরণ নামক চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলটিতে ক্লিক করুন লেটেস্ট বশীকরণ ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা দেখতেছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ইলমি বশীকরণ এবং আমি আছি আপনাদের সাথে সমীর। তো ভিউয়ার্স, চলুন আজকের এই এপিসোডে পাঁচটি বশীকরণ সম্পর্কে অবগত হই। তো ভিউয়ার্স, প্রথম বশীকরণটা ছিল এইরকম। তুলসীর বীজ নিয়ে সহদেবীর রসে পিষে তিলক কাটলে যে দেখবে সেই বশীভূত হবে। তুলসীর বীজ আপনারা নিজে থেকে জোগাড় করতে পারবেন এবং সহদেবী অবশ্যই যে কোনো নার্সারিতে পাবেন। এর চেয়ে সহজ বশীকরণ যদি পেতে চান তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং এখানে আরও কয়েকটা বশীকরণ তদবির আলোচনা করব, ওইগুলো অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন। আমি জানি না কোনটা আপনার ভালো লাগবে এবং কোনটা আপনার কাজে আসবে এবং কোনটা আপনার সহজ লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তদবিরটা আমি আবার একবার বলে দেই। তুলসীর বীজ নিয়ে সহদেবীর রসে পিষে তিলক কাটলে যে দেখবে সেই বশীভূত হবে। দ্বিতীয় নম্বর বশীকরণটা ছিল এরকম। কেশর, সিন্দুর ও গুরুচন্দনকে আমলার রসে পিষে তিলক লাগালে যে তা দেখবে সেই বশীভূত হবে। কেশর, সিন্দুর ও গুরুচন্দনকে আমলার রসে পিষে তিলক লাগালে যে তা দেখবে সেই বশীভূত হবে। তৃতীয় নম্বর বশীকরণটা ছিল এইরকম। সাদা দূর্বা এবং হরতাল পুষ্য নক্ষত্রে নিমন্ত্রণ করে নিয়ে আসতে হবে এবং ধূপ দীপ দেখিয়ে তা পিষে নিয়ে তার তিলক লাগালে সমস্ত জগৎ মোহিত হবে। সাদা দূর্বা এবং হরতাল পুষ্য নক্ষত্রে নিমন্ত্রণ করে নিয়ে আসতে হবে এবং ধূপ দীপ দেখিয়ে তা পিষে নিয়ে তার তিলক লাগালে সমস্ত জগৎ মোহিত হবে। পরের বশীকরণটা ছিল এরকম। সোলায়ের বীজকে রাতে পানে মুড়ে নিজের মুখে রাখতে হবে, সকালে এটি পুঁতে দিতে হবে। একে সোলায়ের শাক, ঘি এবং ভাতের সাথে যে অবিবাহিত যুবতীকে খাওয়াবে সেই বশীভূত হবে। এটা 100% শিওর যে এই কাজটা করলে আপনারা বশীকরণ করতে অন্য কোনো তদবিরের প্রয়োজন হবে না, তাই তদবিরটা আমি আবার একবার বলে দেই। সোলাইয়ের বীজকে রাতে পানে মুড়ে নিজের মুখে রাখতে হবে, সকালে এটি পুঁতে দিতে হবে। একে সোলাইয়ের শাক, ঘি ও ভাতের সাথে যে অবিবাহিত যুবতীকে খাওয়াবে সেই বশ হবে। তো ভিউয়ার্স, একটি কথা আপনাদেরকে জানিয়ে দেই যে যারা যারা আমাকে দিয়ে সরাসরি কাজ করাতে চান তারা তারা স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আমাকে দিয়ে আপনারা সরাসরি ইনশাল্লাহ 100% কাজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে নাম্বারটা টুকে নেন এবং ওই নাম্বারে কল দেন। শেষের বশীকরণটা ছিল এরকম। তুলসীর চারার শিকড় নিয়ে তাতে কেশর, গুরুচন, আখের ছাই, নিজের মাথার চুল, পুরানো ছাই এবং লবঙ্গ নিয়ে 21 দিন বাদে এটা চরণামৃত বা মিঠাইয়ের সঙ্গে মিশিয়ে কোনো অবিবাহিতা যুবতীকে খাওয়ালে সে বশীভূত হবে। তুলসীর চারার শিকড় নিয়ে তাতে কেশর, গুরুচন, আখের ছাই, নিজের মাথার চুল, পুরানো ছাই এবং লবঙ্গ নিয়ে 21 দিন বাদে এটা চরণামৃত বা মিঠাইয়ের সঙ্গে মিশিয়ে কোনো অবিবাহিতা যুবতীকে খাওয়ালে সে বশীভূত হবে। এটার বেলায় আমার 100% গ্যারান্টি রইল, এটা যদি করতে পারেন তাহলে 100% বশীকরণ করতে পারবেন। আর এই বশীকরণটা যদি করেন তাহলে অন্য কোনো তদবিরের প্রয়োজন হবে না,
তবে একটি কথা যে গুরুসোনার দাম অনেক। অবশ্যই সঠিক গুরুসোনা চাই, সঠিক গুরুসোনা না হলে আপনারা বশীকরণ করতে অক্ষম থাকবেন। তো ভিউয়ার্স, সর্বশেষে আপনাদের জন্য শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।